আর কিছুক্ষণের মধ্যে বেতাই কলেজ মাঠে শুরু হতে চলেছে বিদ্যাসাগর ট্রফির ফুটবল টুর্নামেন্টের এজিএস ডাইনামিক তেহট্ট ভার্সেস কাকিনাড়ার মধ্যে টাইব্রেকার। টাইব্রেকারটি দেখানোর আগে বেতাই কলেজ মাঠটি কীভাবে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে, চলো আগে সেটাই দেখিয়ে নিয়ে আসে। অযথা নিজের মান সম্মান নিজেরা খোয়াবেন না, শুধুমাত্র তিনজনই মাঠের মধ্যে থাকবে। আমাদের আগেই বলে দেওয়া হচ্ছে, প্রত্যেকে তিনজন কর্মকর্তার আই কার্ড যারা গ্রহণ করেছে তারা ঢুকবে না, আপনারা ঢুকবে না, আপনারা রুলসটা মেইনটেইন করবেন। এখন খেলা শুরু হবে, রঙে যাবে তো যুগান্তকারী ও রং রং চিন্তা নেই একদম সোনালী বাংলা সোনালী বাংলা। আমাদের এই মঞ্জারি খেলায় একদম একদম সবাই চলে আসবে, সব চলে আসবে, চিন্তা নেই। সোনালী বাংলা ফোর সোনালী বাংলা ফোর ওই গোলটা রেফারি বাতিল করে দেয়, রাগে অভিমানে মাঠ থেকে বেরিয়ে যায় CR7 এবং হাতের আর্ম ব্যান্ড ক্যাপ্টেন ব্যান্ড যেটা সেটা খুলে ফেলে খুলে ছুঁড়ে ফেলে। সার্বিয়ার এক সাংবাদিক সেই আর্ম ব্যান্ডটি কুড়িয়ে রেখেছিল। সার্বিয়ার এক সমস্যার বাচ্চা কোটি জোরে আক্রান্ত হয়, তারা সরলা বর্তমানে কিছুটা ধরনের হলো ওটা সেফ হয়ে গেল। রোনাল্ডো অনুমতি দেয় আমাদের আর্ম ব্যান্ডটাকে নিলাম করে দেওয়া হবে। বাচ্চাটির চিকিৎসার জন্য খরচ হতো 25 লাখ টাকা। পরবর্তী খেলা ফার্স্ট ক্লাব ভার্সেস টুরান কমিটি, আপনারা মাঠে টুরান কমিটি চতুর্থ বর্ষে
যেটি সবচাইতে বিশেষ আকর্ষণ তা হলো মাঠের দর্শক। প্রত্যেককে আমরা বেতাই ফুটবল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। মাঠের মধ্যে প্রবেশ করেছে অবশেষে কাকিনাড়াকে হারিয়ে জয়লাভ করলো এজিএস ডাইনামিক তেহট্ট।